আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লালু কালু আর এটার নাম রাখিনি, আপনারা বলবেন এটার কি নাম রাখা যায়। তো আমার তিনটা সাদা ফিমেল আছে, কোনটার নাম রাখা হয়নি, তো কোনটা নাম রাখবো অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের ব্লগটা মূলত আমার এই তিনটে খরগোশদের নিয়েই, তো ভাবলাম যে একটু তাদের সঙ্গে একটা ব্লগ করে আপনাদের শেয়ার করি। তো দেখুন কি আনন্দে আছে। আর ওদিকে কালুকে দেখতে পাচ্ছেন আপনারা, খুব মনের সুখে ঘাস খাচ্ছে, আর লালু আমার পায়ের কাছে। দেখুন লালু, ওদেরকে একটু নামিয়ে দিয়ে একটু খেলো। তো দেখুন লালু আমার পিঠে চেপে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আয় আয় আয়, দেখুন লালু আমাকে অনেক চেনে, আর কালু ওইদিকে পালিয়ে যাচ্ছে। তো সবাইকে আপনাদের একবার দেখাই। তো বন্ধুরা দেখুন সব মনের সুখে আছে, দেখুন কিছু একটা শব্দ পেলো তাই চমকে গেল। দেখুন লালু 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 আয়। তো লালুকে কালুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এদিকে আসছি, ক্যামেরা করছি, তাই কালু আমার পিছনে ছুটছে, তো ওকে একটু রেখে আসি ওদের কাছে। দেখুন ওদেরকে একসঙ্গে করে দিয়েছি, কোনটাকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন খুব মজা করছে, আনন্দ করছে। এখানে খেসারি লাগানো আছে, ওগুলোই খাচ্ছে। যা ওইদিকে যা 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 যা। তো আমার মেন চ্যানেলে আমি খরগোশকে নিয়ে অনেক ভিডিও আপলোড করি, খরগোশকে কেমন করে পালন করবেন, সব পালন পদ্ধতি আমি যতটা জানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আমার মেন চ্যানেলটা চেক করতে পারেন। দেখুন এবার নেমে গেল, যা যা যা। এদিকটা পুরোটাই মাঠ, মাঠের ধারে আমাদের বাড়ি, তাই এদেরকে আমি মাঝে মধ্যেই ছাড়ি। দেখতে পাচ্ছেন সবুজ ঘাস খাচ্ছে, সব খাসের পাতা খেয়ে নিল। তো এই সাদা ফিমেলটার কী নাম রাখা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালুকে তো দেখতে পাচ্ছি না, ওই দেখেন লালু দূরে চলে গেছে, আর কালু আমার পায়ের কাছে আছে। যা 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 যা, এই দেখেন লালু ছুটি ছুটি করছে। যা যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, যা যা। তো আমার একটা বন্ধু বলেছিল আগের ব্লগে যে লালু আছে ভালু কই, তো ওর নাম ভালু না, ওর নাম কালু, তো কালো তাই ওর নাম কালু রেখে দিয়েছি। ওই দেখুন ওরা, ওদের দুটোকে একসঙ্গে কিনে এনেছিলাম অনেক ছোট, 25 দিনে যখন বেবি ছিল তখন ওদেরকে কিনে এনেছিলাম, আর এদেরকে অ্যাডাল্টে কিনে এনেছিলাম, ওরা অনেক বড় হয়ে গেছে। দেখুন খুব আনন্দ করছে, লালু 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 আয় 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 আয়। তো এখন বৈকাল বেলা, এখন 3টা বাজছে, তো ভাবলাম একটু মিষ্টি মিষ্টি রোদে ওদেরকে ছাড়ি। ওই দেখুন কালু ছুটি ছুটি করছে, একটু দূর থেকে দেখায় তবে ওদের অ্যাক্টিভিটিগুলো আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন। এই দেখুন আপনি ফ্রেম থেকে বাইরে পালিয়ে যাচ্ছে, আমাকে আরও দূরে যেতে হবে। দেখুন ওই লালু চলে গেল দূরে, লালু কই লালু কই, ওই দেখেন লালু, লালুকে নিয়ে আসি। তো লালু আমার কোলেই থাকবে, ও ছুটি ছুটি করে আমার কোলে থাকতেও বেশি পছন্দ করে। আর ওই তো লালুকে পিছনেই দেখতে পাচ্ছেন, ওই দেখুন লালু, আর ওই দেখুন সাদা ফিমেলটা খাচ্ছে। এই দেখুন খুব সুন্দর আরাম পাচ্ছে, রোদে ছেড়েছি, সারাদিন বন্দি থাকে, তো ভাবলাম একটু ছাড়ি। সময় পেলেই খরগোশদের ছাড়া উচিত, আপনারা যারা খরগোশ ভালোবাসেন অবশ্যই খরগোশদের ছাড়বেন, কারণ ওরা ছাড়তে গেলে একটা আনন্দে পায় আলাদা। আমি আমার খরগোশদের কিন্তু নখ টক কিছু কাটি না, তবু আমার খরগোশ অতটা আঁচড়াই না, আর খরগোশ আঁচড়ালে তেমন কিছু হবে না। এই দেখুন কাঁধে চেপে গেল, খুব মজা করছে। আর নখ থাকতে গেলে ওরা ভালো করে ধরার অতই সুবিধা পায় না, ওদের অসুবিধা হয়। আর কালু তো ওইদিকে চলে গেল, দেখায় আপনাদের। তো লালুর মজা দেখুন, লালু একদম এই দেখুন কাঁধাই ধরে নিয়েছে আমাকে, একটু হলে আছড়েই দিবে মনে হচ্ছে। দেখুন
চলে আসছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেক ছোট থেকে কিনেছিলাম, অনেক বড় হয়ে গেছে আর একটু ভারীও হয়েছে, ধরে আনতে অনেক ভারী লাগে। কাঁধে চাপে দিলে ওই কিন্তু নখে আমার জামাকে আঁচড়ে ধরে থেকে যায়, খুব আনন্দ পায়। এই দেখুন, আর ওই ছোটো, এই দেখুন আমার সাদা ফুলটা, আমার লালটা, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন দৌড়ে পালিয়ে গেল। আর একটু বসি, কারণ অনেকক্ষণ থেকে হাত ধরে গেল, আবার বসি। আয় 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 লালু লালু লালু, ওই দেখুন। আর কালু তো শুধু বাড়ি যাবে, বাড়ির রাস্তা ধরে নিচ্ছে, বাড়ি অনেক দিন থেকে চিনে, তাই ও বাড়ির রাস্তা, অনেক দূরে বাড়ি, প্রায় এখান থেকে 150 মিটার গিয়ে, তবুও বাড়ির রাস্তায় চলে যাচ্ছে। আর এই তো ওর ঘরে নিয়ে হচ্ছে, আর লালু তো অনেক মজা করছে, আনন্দ করছে, আর আমি পাচ্ছি আমার ঘরে বসে। দেখুন লালু হাই বলছে আপনাদের, হাই হাই লালু, এই ওকে দেখতে পাচ্ছে, তাই একটু চুপচাপ হয়ে গেল মনে হচ্ছে। লে লে লে, আর কালু কোথায় গেল, কালুকে ধরে আনি। এই দেখুন বন্ধুরা, কালু এদিকে পালিয়ে এসছে, কোথায় ওরা আছে আর কোথায়, এই দেখ দুষ্টুটা, চল 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 ওইদিকে, চল ওইদিকে, চল 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 চল, এই দেখুন, চল 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 ওইদিকে, চল ওইদিকে, চল ওইদিকে, চল ওইদিকে, ঘাস আছে, যা 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 যা। দেখুন বললাম এদায় খুব আনন্দ, খুব মজা, আর কালু শুধু বাড়ি যাওয়ার ধান্দায়, যা 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 যা। দেখুন ওরা একটু অ্যাডাল্ট হয়ে আসছে, তাই ওদের অ্যাডাল্টের মতো একটু ব্যবহার শুরু করেছে। দেখুন দেখুন এই দেখুন কি ওদের অবস্থা, মারামারি মারামারি লাগিয়ে দিল মনে হচ্ছে, যে করছে এই দেখুন, যা যা দেখুন খুব মজা করছে কালু, কালু মিল, যা ডিমিলটাকে ডিস্টার্ব করতে লাগলো, ডিমিলটা বড় ওকে তাড়িয়েছে, দেখুন পালিয়ে গেল ভয়ে, আনন্দ করছে। তো আমি আগের ব্লগেও বলেছিলাম যে খরগোশদের ছাড়া উচিত, আজকে বলবো যে অবশ্যই সময় পেলে ছাড়বেন আপনারা আপনাদের প্রিয় খরগোশটাকে। দেখুন কী আনন্দে না আছে, আপনারা যদি মাঠে ঘাটে, মাঠের ধারে বাড়ি না থাকে, তবু আপনারা ছাড়বেন ব্যালকনিতে, কিংবা একটু বড়ো সড়ো, একটু বড়ো পরিসর জায়গায় সময় পেলেই ছাড়বেন। দেখুন অনেকক্ষণ বাইরে আছে, এখন লাফালাফি শুরু করে দিল, এই খুব দুষ্টু। এই দেখুন কি মজা করছে, তো ওদের খেলাধুলাটা একটু উপভোগ করুন। এই দেখুন, এই দেখুন সব দৌড়ে দৌড়ে করতে লাগলো, এই দেখুন খুব আনন্দতে আছে, ওদের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারা যাচ্ছে ওরা খুব মজায় আছে, খুব। এই দেখুন এর কী হলো, একদম চুপচাপ বসে গেল, চল 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 এদিকে 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 এদিকে, এই দেখুন যা যা যা। তো কালুকে একটু কোলে নিলাম, ও আবার রাগ করবে, লালু কোলে আসছে বারবার, কালুকে একবারও কোলে নিলি, এই দেখুন কালু খুব আনন্দ করছে। ওদের একটু একটু গায়ে হাত বুলিয়ে দিলে, কোলে নিলে ওরা খুব কিন্তু খুশি, খুব আনন্দ পায়। আপনাদের দেখাতে পারছেন, এই দেখুন লালু আবার আমার দিকে চাইছিল, যে কালুকে কোলে নিলাম আর আমাকে কোলে নিল, এই দেখুন লালু হাই 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 হাই, একটু দৌড়ে দৌড়ি করলো, হাঁস ফাঁসিয়ে গেল, লালু 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 হাই 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 হাই, এই দেখুন হাই চাপ
চাপ চাপ, এই দেখুন। তো লালুকে বেশি ভালো লাগছে না কালুকে অবশ্যই আপনারা জানবেন। এই দেখুন লালু, এই দেখুন লালুকে দেখে কালু নেমে গেল। এই দেখুন হাই বল, তুই হাই বল, তুই হাই বল, তুই হাই বল, তুই হাই বল, পালিয়ে গেল। খুব দুষ্টু, ওরা এখন একটু অ্যাডাল্ট হচ্ছে, তো তাই ওদের বদমাশিটা দিন দিন বাড়বে। কারণ এই দেখুন, ওই দেখুন দৌড়ে পালিয়ে গেল, লালু ওর পিছন পিছন ছুটতে চলে গেল। খুব দুষ্টু, এই আয় আয় লালু লালু লালু। এই দেখুন ওরা অনেকক্ষণ ধরে ঘাস খাচ্ছে, পেট ভরে গেছে ওদের, দৌড়ে দৌড়ে করে হাঁস ফাঁসিয়ে গেছে। কালুতে হাঁস ফাঁস হাঁস ফাঁস করছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আয় লালু লালু লালু। তো আপনাদের লালুকে বেশি ভালো লাগছে না কালুকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার খরচগুলোকে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ লালু কালু আবার ওদের যারা বংশধর আসবে, যদি আসে ইনশাল্লাহ ভবিষ্যতে, তবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেন চ্যানেলে ওদের ভিডিও দেবো, ব্লগ চ্যানেলে ওদের ভিডিও দেবো। এই দেখুন, এই দেখুন খুব ঘাস খাচ্ছে। সবাইকে হাই বল, হাই বল, তুই হাই বল। শুধু খেতে ব্যস্ত, শুধু খেতে ব্যস্ত। আর ওরা তো সবুজ ভালোবাসে, আর দেখুন শুধু সবুজের দিকে নেশা, শুধু সবুজ। এই দেখুন অনেক ছোটো ছোটো করলো, এবার ওদের খাবার সময় হয়েছে, বদমাসি শেষ হলো। লালু লালু, ওরা ওদের দৈনিক খাবারের 80% সবুজ খাই। আমি মাঝে মধ্যে ধান আর ছোলা এসব খাওয়াই। এই দেখুন ছোলা খাওয়ালে ওদের বাচ্চাগুলো যেগুলো হয় প্রেগনেন্ট খরগোশকে ছোলা টোলা খাওয়ালে ওদের বাচ্চা মোটা সোটা। এই দেখুন খুব মজা করছে, লালু পালিয়ে গেল। এই লালু আয় লালু লালু আয় 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 লালু লালু লালুকে দেখা। এই লালু লালু পালিয়ে যাচ্ছে ওদের, আয় লালু। ওই দেখুন লালু, লালু আর কালু একসঙ্গে, কারণ ওরা একসঙ্গে বড় হয়েছে। এই দেখুন ওরা অ্যাডাল্ট হচ্ছে, তাই বদমাশি শুরু করেছে। যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। আয় 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 বস বস বস, এদিকে আয়, কোলে 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 কোলে। এই দেখুন এখনো খিদে মেটেনি, আর লালু আর কালু শুধু বদমাশি করতে ব্যস্ত। এই দেখুন পালিয়ে গেল, যা 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 লালু, তুই আয় তুই আয় তুই আয় তুই আয়। এই দেখুন কালু পালিয়ে গেল, আপনাদের একটু এই দেখুন কোনার দিকে, আর লালু তো আমার কাছে। যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, যা যা। এই দেখুন পালিয়ে গেল। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো, কারণ খামারে অনেক কাজ থাকে। আর ব্লগটা যদি ভালো লাগে, ব্লগটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।